ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. সূরা আল বাকারার 102 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গুরুত্বপূর্ণ শরীরী বিধান বর্ণনা করেছেন, সেটি হলো সেহের। সেহের মানে জাদু। জাদুর ব্যাপারে শরীয়তের বিধান কী হবে, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শরীয়তের স্পষ্ট নীতিমালা বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আরবে ইহুদিদের মধ্যে জাদুর প্রচলন ছিল। ইহুদিরা, বড় বড় জাদুকর ইহুদিদের মধ্যে ছিল, তারা জাদুর কাজ করত। আর তারা বলতো যে এই জাদুটা আল্লাহর পক্ষ থেকে আসছে, বলতো যে আল্লাহ পাক জাদু শিক্ষা দিয়েছেন দুইজন ফেরেশতার মাধ্যমে। এই দুইজন ফেরেশতার নাম কি? না, হারুত আর মারুত ফেরেশতা না, এটার ভুল ব্যাখ্যা। আমরা এটার তাফসিরটা করলে তখন ক্লিয়ার হবে। হারুত এবং মারুত এই দুইটা ফেরেশতার নাম না, এই দুইটা মানুষের নাম। তারা বলতো যে দুইজন ফেরেশতা শিক্ষা দিয়েছেন, একজন জিব্রিল আর একজন মিকাইল। জিব্রিল আর মিকাইলের কথা বলতো ইহুদিরা, যে জিব্রিল এবং মিকাইল এই দুইজনেই পৃথিবীতে জাদু শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক এখানে প্রতিবাদ করছেন না, আমি আল্লাহ এই রকম জিব্রিলের মাধ্যমে মিকাইলের মাধ্যমে তোমাদেরকে জাদু শিক্ষা দিই নাই, বরং জাদুটা শিক্ষা দিয়েছেন, জাদুর ওস্তাদ হল শায়াতিন, শয়তানেরা শিক্ষা দিয়েছে। তবে শয়তান শিক্ষা দেওয়ার ক্ষেত্রে একটা নীতিমালা অবলম্বন করছে। শয়তান খুব বুদ্ধিমান। শয়তান, এখানে আমরা যারা আছি সবার মিলে যা বুদ্ধি আছে, শয়তানের কাছে একা তার থেকে বেশি বুদ্ধি আছে। কারণ শয়তান একবার আদম আলাইহিস সালামের যুগ থেকে কাকে কিভাবে গোমরা করতে হয়, কাকে কিভাবে হেদায়েতের রাস্তা থেকে বিচ্যুত করতে হয়, এটা শয়তান অনেক ভালো করে জানে। সুলাইমান আলাইহিস সালামের একবার আংটি হারাই গেছে। আংটি হারাই যাওয়ার পর, আংটি হারানোর ব্যাপারে অনেক কথাবার্তা আছে। কেউ বলছেন যে সুলাইমান আলাইহিস সালাম টয়লেটে যাচ্ছিলেন, তখন স্ত্রীর কাছে আংটিটা রেখে গেলেন। তখন কিছুক্ষণ পরে শয়তান সুলাইমান আলাইহিস সালামের আকৃতি ধারণ করে বললো যে আংটিটা দাও। স্ত্রী আংটিটা দিয়ে দিছে, শয়তান নিয়ে গেল। এখন পরে আবার সুলাইমান আলাইহিস সালাম আসছেন, স্ত্রী বলে যে তুমি তো সুলাইমান না, তুমি তো শয়তান। আসল সুলাইমানকে শয়তান বানাই ফেলছে, শয়তান আগে দিয়ে আংটি নিয়ে গেছে। বাস সুলাইমান আলাইহিস সালামের, তখন সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারছেন যে আল্লাহ পাক আমাকে পরীক্ষা করতেছে। তাই কিছুদিনের জন্য সুলাইমান আলাইহিস সালামের আংটি হারানোর পরে রাজত্ব হারিয়ে গেল। তো শয়তান যখন ওই আংটি নিয়ে গেল, তখন আংটি নিয়ে সুলাইমান আলাইহিস সালামের চেয়ারে শয়তান বসছিল। বসার পরে ওই সুলাইমান আলাইহিস সালামের চেয়ারের নিচে এই কতগুলো জাদুর কিতাব শয়তান লিখছে, লিখে ওগুলোকে সুলাইমান আলাইহিস সালামের চেয়ারের নিচে রেখে দিছে। আচ্ছা, পরবর্তীতে আবার সুলাইমান আলাইহিস সালাম আংটি পেয়ে গেলেন, শয়তান দূর হয়ে গেল। এখন শয়তান দুইজন লোককে নিয়ে গেল, নিয়ে বলল যে শুনো, এই যে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী পরিচালনা করে, তারপরে সুলাইমানের এত ক্ষমতা এত প্রভাব, এগুলো কেমনে করে তোমরা জানো? এগুলার পিছনে বড় হেকমত আছে। সুলাইমান তো বড় জাদুকর, তার চেয়ারের নিচে জাদু করে রাখছে। তোমরা যাই দেখো ওই চেয়ারের নিচে জাদুর বই পাইবা, অনেকগুলো জাদুর কিতাব আছে, এই কিতাবগুলো বাহির করো, বাহির করে তোমরাও এই কাজ করতে পারবে। তখন চেয়ারের নিচে গিয়ে দেখা গেল আসলে সেখানে কিছু কিতাব পাওয়া গেছে, জাদুর কিতাব। তখন এই কিতাবগুলো নিয়ে এসে এই সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে অনেকেই এই জাদুর ব্যবসা শুরু করে দিল, আর এটা প্রচার করতে লাগলো যে এগুলো সুলাইমানের জাদু। এই জন্য দেখবেন এখনও বইয়ের মধ্যে লেখা আছে নকশে সুলাইমানে, যে সুলাইমান আলাইহিস সালামের নাম এখনও জাদুর ক্ষেত্রে ব্যবহার করা। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, আল্লাহ পাক এখানে প্রতিবাদ করছেন। ওয়ামা কাফারা সুলাইমান, আল্লাহ বলছে আমার সুলাইমান কোনো কুফরি করে নাই। অর্থাৎ এই সকল জাদু সুলাইমান আলাইহিস সালাম আবিষ্কার করে নাই, এই সকল জাদুর আবিষ্কারককে শয়তান, এবং জাদুকে আল্লাহ রাব্বুল আলামিন কুফরি হিসাবে উল্লেখ করেছেন। এটা কুফরি, জাদু যে করবে সেই কাফের হয়ে যাবে। তবে মুমিনদের জন্য জাদু শিখা জায়েজ আছে কিনা,
মুমিনদের জন্য নবী সাল্লাম জাদু শিকার অনুমতি দিয়েছেন শুধু এই উদ্দেশ্যে যে কোনো মুমিনকে জাদু করা হলো, তো তখন যদি এই জাদু মুসলিমেরা না জানে তখন এই জাদু প্রতিহত করবে কীভাবে? এই জন্য কিছু মুমিন জাদু শিখা ফরজে কেপায়া, মানে সমাজের মধ্যে থেকে কয়েকজনকে সবাই মিলে জাদু শিখাই নেবে, যে মুসলিমদেরকে যদি কাউকে জাদু করা হয় সেই জাদুটা প্রতিহত করবে এই উদ্দেশ্যে। ঠিক বর্তমান যুগের যে আইন ফেসা, আইন আছে না, আইনজীবী আছে না আমাদের দেশে, আইনজীবীর ব্যবসা কিন্তু হালাল ব্যবসা না, হালাল ফেসা না, কিন্তু কিছু আইনজীবী থাকতে হবে যে দেখা যাবে মুমিনদেরকে কুফরি আইন দিয়ে মুমিনের নামে কোনো মামলা করা হলো একজন মুসলিমের নামে, মুমিনের নামে, তখন এই আইনের মোকাবেলা করতে গেলে তো ওই আইনেরই বিশেষজ্ঞ লাগবে। তা এখন মুসলিমদের মধ্যে যদি ওই কুফরি আইনের কোনো বিশেষজ্ঞ না থাকে তো ওই মুমিনেরা রক্ষা পাবে কীভাবে? এই জন্য কিছু মানুষকে এই আইনও শিখে রাখতে হবে। এই জন্য এই যে LLB করা, LLM করা, অনেকে এটারে বিশাল বড় বড় ডিগ্রি মনে করে, কিন্তু আমভাবে এটা জায়েজ নাই। কারণ এখানে যে আইন শিখানো হচ্ছে এগুলো ব্রিটিশ আইন, কাফের মুশরিকদের আইন, এগুলো কোরআনিক আইন না, কোরআনিক ল না এগুলো। তবে সমাজে কিছু মানুষ থাকতে হবে, এ সকল আইন শিখতে হবে, এ সকল আইন চর্চা করতে হবে, এ সকল আইনের মাধ্যমে মুমিনেরা যাতে রক্ষা পায় এই জন্য কাজটা করতে হবে। ঠিক এইভাবে আরও যত জ্ঞান বিজ্ঞান আছে সকল জ্ঞান বিজ্ঞানের ব্যাপারে শরীয়তের এই হুকুম প্রযোজ্য হবে।